হ্যালো হ্যালো পালক, যে মহিলা এসেছে না, তুই ওনাকে গিয়ে বল যে তুই ওনাকে 100 টাকা দিবি। তোমার কি মাথা ফাতে খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে 100 টাকা দেবো? তুই আমার কথাটা শুনি না, তুই ওকে গিয়ে বল যে 100 টাকা কেন, এর থেকে আরো অনেক বেশি টাকাও পাবে যদি আমাদের একটা কাজ করে দেয়। ওরে বেরে, রুকো বহিবে, দিচ্ছি আসছি। শুন, বেড়াতে যাওয়ার আগে থেকেই জবার জীবনের জ্বালানিটা না আমার বাড়িয়ে দিতে হবে। আমি যা বলছি তুই চুপচাপ শোন। তুমি কত দূরে আছো গো, তুমি এসে গেলে ভালো হতো না? আমি একা যদি কিছু গড়বড় করে ফেলি? যা বলছি ঠিক সেই মতো কর। ঠিক আছে, রাখতি। টাকা চাই তো, একটা কাজ করে দিতে হবে। কি কাজ করার? ওই বাসন মাজাবি ঘর মোছাবি আমাকে দে, মহা পাপ হবে তোর। কাজ করলে তুমি টাকা পাবে, নইলে কিন্তু ওই চাওয়াল আর আলু। 100 টাকা দিবি? ভেতরে এসো এসো। বলছি বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছি, ওদেরকে দিয়ে দিও। আর কালকে তো বেরোবো, আমার জিনিসপত্র গুলো একটু গুছিয়ে দিতে। আমি সব গুছিয়ে ওখানে রেখে দিয়েছি, আপনি শুধু দেখে নিন সব ঠিক আছে কিনা। জবা সত্যি অদ্ভুত, ও জানলো কি করে আমি এই জামাগুলি নিয়ে যাবো কথা ভাবছিলাম? আর এই বইটাই তো, এই বইটা তো কদিন ধরে পড়ছিলাম, সেটাও দেখে ঠিক রেখে দিয়েছে, ঠিক সব গুছিয়ে নিয়েছে।